জুয়ায় 115 কোটি টাকা হেরে কাঁদলেন নেইমার। চোটের সাথে লড়াই নেইমারের নতুন নয়, গত ফেব্রুয়ারি মাসে লিগ ওয়ানে ম্যাচে চোট পান নেইমার। 4-3 গোলে ফরাসি জায়ানদের জয়ের রাতে অ্যাঙ্কেলে চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলের পোস্টার বয়কে। এরপর এ চোট নিয়ে চলতি মৌসুমটা শেষ হয়েছে পিএসজি তারকা নেইমার জুনিয়রের। তাই নিজেকে ব্যস্ত রাখতে অনলাইনে সময় কাটাচ্ছেন এই তারকা, তাছাড়া বাড়িতে বসে জুয়া খেলে সময় কাটাচ্ছেন ব্রাজিলের এই পোস্টার বয়। তবে জুয়া খেলে 10 লক্ষ ইউরো খুইয়েছেন নেইমার, যা বাংলাদেশি মুদ্রায় 115 কোটি 76 লাখ টাকা। ফুটবল ছাড়া নেইমার পোকার খেলতে খুব পছন্দ করেন। অনলাইনে পোকার খেলার সময় ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেকের পরই 10 লাখ ইউরো হারান তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 115 কোটি 76 লক্ষ টাকা। সেই হারের কথা নিজেই জানিয়েছেন নেইমার। তবে গ্লোবে জানায় নেইমার সত্যি জুয়া খেলে 10 লাখ ইউরো হারেননি, এটা ছিল অনলাইন বেটিং প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। নেইমারের প্রতিনিধি গ্লোবকে জানিয়েছে এসব প্রচারণা লাইভের কৌশল মাত্র, নেইমার সেখানে অর্থ লগ্নই করেন। এছাড়া গ্লোবে আরও জানায় প্রচারণের এই কৌশলের কারণ হলো অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে হারতে পারেন সাধারণ মানুষকে তা বোঝানো। নেইমার অনলাইন গেমিং অপারেটর ব্লেজে দূত হিসেবে স্টিমার হিসেবে কাজ করতেন, তবে জুয়ার সাথে তার প্রেমের সম্পর্ক ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। তিনি দীর্ঘদিন ধরে জুজুয়ের ভক্ত ছিলেন এবং বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট এবং ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। এদিকে এমন বিজ্ঞাপন প্রচারের কিছুক্ষণ পরেই নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর নানান টুইট করা হয় তার হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে, যদিও কিছুক্ষণের মধ্যে তা ডিলিট করে দেওয়া হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে জানায় ব্রাজিলিয়ান হ্যাকার জেস্তি 64 নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন। এর আগে ব্রাজিলের নানান ফুটবলারের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।